गरम चाय की प्याली हो मुझको पिलाने वाली हो। थैंक यू सो मच गाइस, 150 पार हो गया छे, তাই আমি এই খুশিতে তেরে নাম স্টাইল করে নিয়েছি। তেরে নাম মানে কিয়া হে জীবন আপনা সারা সনম হো। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ 150 সাবস্ক্রাইবার্স পার করার জন্য। বর্তমানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 151, তার জন্য একটি গ্র্যান্ড সেলিব্রেশন। আজকে বাইরে প্রচণ্ড বেশি বৃষ্টি পড়ছে, মহল একদম জবরদস্ত কাপলসদের জন্য, যারা ফুটবল লাভার তাদের জন্য। আমার জন্য ভাই বাইরে বেরোতে পারবো না, ব্লগ করবো কী করে দেখা যাক। বৃষ্টি থামলে বিকেলের দিকে বা দুপুরের দিকে বাইরে বেরোবো। আর মজাদার ব্লগ হতে চলেছে আজকে, তো দেখতে থাকো 150 প্লাস স্পেশাল ব্লগ। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হবো, মাঠে যেতে যাব। তখনই বাচ্চাগুলো চলে এসে বলছে, ফুম্বাদা তোমার জন্য গিফট এনেছি, ফুলের বোকে বানিয়েছে কুট্টু, তাই তো? গুল্লু এসছে, অর্ণব এসছে, আর পিকু এসছে। তো থ্যাংক ইউ সো মাচ গিফটের জন্য। তখন আবার মাঠে খেলতে যাবো, তাই তো? চলো। কি হয়েছে? যা ফুল পড়ে গেছে। আঠা দিয়ে কি আঠা দিয়েছিলি? এই তো এই সাদা আঠা। সাদা আঠা কি আঠা? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গুল্লু গুল্লু শোন না, ধর তুই জঙ্গলে থাকিস, কোন পশুর সাথে তোকে বলবি, কোন জন্তুর সাথে তোকে তুলনা করবি? কুট্টু কি মশা? পিকু আমি সিংহ। পিকু খরগোশ? আমি হাতি। দ্যাট ইজ লায়ন। তুই কি? হাতি না, আই অ্যাম দ্যাট ইজ লায়ন। তুই কি? আমি দেখতে পাচ্ছ অনেক মাছ আছে পুকুরে, বাচ্চা বাচ্চা মাছ প্রচুর, জল খাচ্ছে। তো গাইস এখন বিকাল হয়ে গেছে, মাঠে এসে একটা প্র্যাঙ্ক করবো, দেখতে পাচ্ছ এখানটায় এখানে একটা ড্রাম আছে। তো প্র্যাঙ্কটা হচ্ছে যে বোঝাচ্ছি, বেরো বেরো রে। তো রাস্তায় কোনো লোক ফোক গেলে হেল্প করবো ড্রামটা চাগিয়ে দেওয়ার জন্য। তো যেই চাগাতে আসবে ওকে দুবার করে আওয়াজ দেবো আর ও উঠবে। তো দেখা যাক কিরম মজার হয় ভিডিওটা। দিদি ভাইয়ের আসার খুশিতে এখানে নান, ঘুগনি আর স্যালাড আছে, আজকে খাবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে আজকের প্র্যাঙ্কটা যদি ভালো লেগে থাকে, লাইক করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। 160 যেতে চাই আর 150 পূরণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করেই নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই এই দেখো এই ভিডিওটা হাতের উপরে আছে, এই ভিডিওটা দেখতে পারো, লোকে বলে এই ভিডিওটা খুব ভালো, দেখতে পারো এই ভিডিওটা।